ষড়বিংশ পর্ব। চন্দ্রচূড় তর্কালঙ্কারের সে রাত্রিতে নিদ্রা নাই, কিন্তু সমস্ত রাত্রি নগর পরিভ্রমণ করিয়া দেখিয়াছেন যে নগর রক্ষার কোনো উদ্যোগই নাই। গঙ্গারামকে সে কথা বলায় গঙ্গারাম তাহাকে কড়া কড়া বলিয়া হাঁকাইয়া দিয়াছিল। তখন তিনি অতিশয় অনুতপ্ত চিত্তে কুশাসনে বসিয়া সর্বরক্ষাকর্তা বিপত্তি ভঞ্জন মধুসূদনকে চিন্তা করিতেছিলেন। এমন সময় চাঁদশাহ ফকির আসিয়া গঙ্গারামের ভূষণাগমন বৃত্তান্ত তাহাকে জানাইল। শুনিয়া চন্দ্রচূড় শিহরিয়া উঠিলেন। একবার মনে করিতেছিলেন যে জনকত সিপাহী লইয়া গঙ্গারামকে ধরিয়া আবদ্ধ করিয়া নগর রক্ষার ভার অন্য লোককে দিবেন, কিন্তু ইহাও ভাবিলেন যে সিপাহীরা তাহার বাধ্য নহে, গঙ্গারামের বাধ্য, অতএব সে সকল উদ্যম সফল হইবে না। মৃন্ময় থাকিলে কোনো গোল উপস্থিত হইত না, সিপাহীরা মৃন্ময়ের আজ্ঞাকারী। মৃন্ময়কে বাহিরে পাঠাইয়া তিনি সর্বনাশ উপস্থিত করিয়াছেন, ইহা বুঝিতে পারিয়াই তিনি এত অনুতাপ পীড়িত হইয়া নিশ্চেষ্ট বধ কেবল অসুর নিষুদন হরির চিন্তা করিতেছিলেন। তখন সহসা সম্মুখে প্রফুল্লকান্তি ত্রিশূলধারিণী ভৈরবীকে দেখিলেন। সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, মা তুমি কে? ভৈরবী বলিল, বাবা শত্রু নিকটে, এ পুরী রক্ষার কোনো উদ্যোগ নাই কেন? তাই তোমাকে জিজ্ঞাসা করিতে আসিয়াছি। মূর্লার সঙ্গে কথা কহিয়াছিল, চন্দ্রচূড়ের সঙ্গে কথা কহিতেছে জয়ন্তী। প্রশ্ন শুনিয়া চন্দ্রচূড় বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা তুমি কি এই নগরের রাজলক্ষ্মী? জয়ন্তী কহিল, আমি যেই হই আমার কথার উত্তর দাও, নহিলে মঙ্গল হইবে না। চন্দ্রচূড় কহিল, মা আমার সাধ্য আর কিছু নাই। রাজা নগর রক্ষকের উপর নগর রক্ষার ভার দিয়াছিলেন, নগর রক্ষক নগর রক্ষা করিতেছে না, সৈন্য আমার বশ নহে, আমি কি করিব, আজ্ঞা করুন। জয়ন্তী কহিল, নগর রক্ষকের সংবাদ আপনি কিছু জানেন? কোনো প্রকার অবিশ্বাসিতা শুনেন নাই? চন্দ্রচূড় কহিল, শুনিয়াছি তিনি তোরাব খান নিকট গিয়াছিলেন, বোধহয় তাহাকে নগর সমর্পণ করিবেন। আমার দুর্বুদ্ধি বশত আমি তাহার কোনো উপায় করি নাই। মা বোধ করিতেছি আপনি এই নগরীর রাজলক্ষ্মী, দয়া করিয়া এই দাসকে ভৈরবী বেশে দর্শন দিয়াছেন। মা আপনি অপরিম্লান তেজস্বিনী হইয়া আপনার পুরী রক্ষা করুন। এই বলিয়া চন্দ্রচূড় কৃতাঞ্জলি পুটে ভক্তিভাবে জয়ন্তীকে প্রণাম করিলেন। তবে আমি এই পুরী রক্ষা করিব, এই বলিয়া জয়ন্তী প্রস্থান করিল। চন্দ্রচূড়ের মনে ভরসা হইল, জয়ন্তীও আশার অতিরিক্ত ফল লাভ হইয়াছিল। শ্রী বাহিরে ছিল, তাহাকে সঙ্গে লইয়া জয়ন্তী গঙ্গারামের গৃহাভিমুখে চলিল। ইতি সীতারাম উপন্যাসের ষড়বিংশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।